খুবই সোজা, ঠিক আছে? পিজিটি এজিটি খুবই সোজা। এখানে এই পিজিটিতে 40 মিনিট সময় দেওয়া থাকবে, 4টা স্টেপ পার করার জন্য। এই 4টা স্টেপের শেপগুলো অর্থাৎ স্ল্যাবগুলো যেগুলো বসানো থাকবে, এক একটাতে এক এক ধরনের থাকবে, বুঝতে পারলাম? কালার ডিরেকশন এক এক ধরনের তাতে এক একটা থাকতে পারে। তোমরা যেহেতু গ্রুপে 6 জন আসো, এখানে সবার উচিত হবে খুব ভালোভাবে নিজেদেরকে উপস্থাপন করা, নিজের নেতৃত্বের গুণাবলীটাকে এখানে প্রকাশ করা, বুঝতে পারছি? এবং সবাই সবাইকে সহযোগিতা করা। আমরা এখানে বাংলা এবং ইংলিশ যে কোনো ভাষায় কমান্ড করতে পারবো, এটা ম্যাটার করবে না। বাট কিছু ডিরেকশন আছে, যেমন আমরা যদি গ্রাউন্ডে কারো পা লেগে যাই, ঠিক আছে, সেক্ষেত্রে যে যে অবস্থায় থাকবে সে সেই অবস্থায় তারাই হাত তুলে ধরে ফাউল সার্ভ করে বলতে হবে, যাতে দ্বিতীয় সার দূরে থাকলেও তিনি যাতে শুনতে পারে, বুঝতে পারলাম? তারপর আমাদের ম্যাটেরিয়ালসগুলো ক্যারি করার ক্ষেত্রে যখন যেটা ডিরেকশন দিবেন, তারা ডিরেকশনটা একটা গ্রুপে কিন্তু এক ধরনের হবে। আমরা এখন প্র্যাকটিক্যালে যে ডিরেকশন ওয়াইজ আমরা এখন কাজ করব, আমাদেরও এক একটা স্টেপের জন্য এক একটা ডিরেকশন আমরা দেবো। বাট যেটা কমন বিষয় সেটা হচ্ছিলো তোমার নেতৃত্বের গুণাবলীটা এখানে একটু দেখাতে হবে। আর যে পারছে না বা যে বুঝতেছে না, তাদেরকে গ্রুপমেট হিসেবে সহযোগিতা করে তাকেও তো নিয়ে যেতে হবে, তাকে তো ছেলে আর যেতে পারবো না, পারবো? পাশাপাশি হচ্ছিলো এখানে টেম্পারটাকে লুজ করা যাবে না, টেম্পার ধরে রাখতে হবে। অনেকে দেখা যায় হট টেম্পারে একটা ফাউল করে ফেললো, ঠিক আছে, এখানে সবাই আমরা চেস্ট নাম্বার ধরে ডাক দেবো, কেউ কারো ভাই ব্রাদার বোন যেগুলো করে ডাক দেবো, ঠিক আছে, শুধু চেস্ট নাম্বার যার যেটা আছে সেটা বলে আমরা ডাক দেবো। পাশাপাশি তোমাদের আর একটু লক্ষণীয় বিষয় আছে, অনেকে দেখা যায় টাইম শেষ হয়ে যাওয়ার পরও 4টা স্টেপ আমরা কমপ্লিট করতে পারি, আর সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, জিটিও স্যারের কাছে গিয়ে তখন বাকি স্টেপগুলো শেষ করার পরিকল্পনাটা দিতে হবে। এখন এই পরিকল্পনাটা বলার ক্ষেত্রে তুমি এটা ফ্লোরটা নিতে পারবে, বুঝতে পারছি? যদি তুমি মনে করতে পারো যে না আমি ভালোভাবে স্যারকে বুঝাতে পারবো, তাহলে আমি সুন্দরভাবে একটা পরিকল্পনা রেডি করে বলে দিই, স্যার আমরা সময় যদি পেতাম তাহলে আমাদের বাকি দুটা স্টেপ বা একটা স্টেপ বাকি রয়ে গেছে, এটা আমরা এইভাবে মেন্টালি কাজে লাগাই, আমি এইভাবে করাতাম বা আমরা পার পেতাম, ঠিক আছে? লাউডলি কথা বলতে হবে, অ্যাটিটিউডটা অফিসারদের মধ্যে থাকতে হবে। তোমরা তো অনির্বাণ তো দেখছো, দেখছো না অনির্বাণের ভিডিওগুলো তো দেখো, ওখানে দেখো না একটা আর্মি অফিসারদের কোয়ালিটি কীরকম থাকে, লাউড ভয়েসে তারা কথা বলে, অ্যাটিটিউড কীরকম থাকে, এইভাবে একটু পর্যবেক্ষণ করবো। আমরা এখন চলে যাবো আমাদের এখানে শুরুতে প্রথম স্টেপের জন্য কয়েকটা রং দেওয়া আছে, ঠিক আছে, আমি রঙগুলো তো বলে দিই। গ্রিন ফর ম্যান, গ্রিন ফর ম্যান, ঠিক আছে, red for nothing, red for nothing, yellow for materials, ঠিক আছে, yellow for materials, white for man and black for man and materials, আমি আবার বলছি green for man, red for nothing, yellow for materials, white for man, black for man and materials. Can you repeat anybody? Yes, sir. Red for nothing, yeah. Green for man, white for man, black for man and materials, and yellow for only materials. Yellow for only materials. Got it? Yes, sir. Yes, sir. Okay, tomorrow the time shuru. Tomorrow, we are the first step. Take it tomorrow. দিস ইজ দ্য লাস্ট স্টেপ, ঠিক আছে, ফার্স্ট থেকে লাস্ট স্টেপ। এখানে আর একটা কথা বলে দেয়, আইসিএসপিতে তোমাদের যখন স্ল্যাবের একটা স্ল্যাব থেকে আরেকটা স্ল্যাবের মাঝামাঝি দুটি 4 ফিটের কম দূরত্বের ডিস্টেন্স থাকে, সেক্ষেত্রে তুমি জাম্প করে এভাবে যেতে পারবা, ঠিক আছে? বাট যদি 4 ফিটের বেশি ডিস্টেন্স হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বা তোমরা জাম্প করতে পারবো না, তোমার এই ম্যাট্রেসগুলো নিয়ে যেতে হবে, প্ল্যান থাকতে পারে, ঠিক আছে? আর আমরা যেহেতু এখানে 4 ফিটে কম করে দিয়েছি, সেহেতু আমরা জাম্প করতে পারবো না, এটা তোমাদের জন্য এটা বাধা। তোমরা জাম্প না করে সব জায়গাতে সব স্টেপে তুমি ব্যাম্বু বা অন্যান্য ম্যাট্রেস ইউজ করে তুমি ম্যান এবং ম্যাট্রেস পারবে, ঠিক আছে? রেডি, ওকে, রিপন গোদিয়ার পাস ব্ল্যাক কোশ্চন, ওকে, দেন
Take my hand. Okay. Okay. Then you can go to the white costume. White costume. সবাইকে একসাথে নিয়ে যেতে হবে, বুঝতে কেন ঘাটে আমরা কেউ জাম করতে পারবো না, এটা ভুলে গেছি কিন্তু এখান থেকে শুরু করো, আমাদের যেখানে আসছে সেখান থেকে করতে পারবো। সবাই কোঅপারেট করতে হবে। Yellow. White for men. You have to take it in your tool. White is the You have to take it in your tool. Files up. Take my hand. Okay. This is... Yeah. Take it in your... Yeah. Okay. Go to there. Yeah. For white person. আপনি ওইখানে যান, আমরা যাচ্ছি। আমরা ওকে খাতাটাতে খারাপ রসিদ দেখুন। ওকে সাদাটাতে লাগানো যাবে না, ম্যাটেরিয়াল ওয়াটারম্যান ইউজ ইউর টু ফাউল স্যার ফাউল আপনি এটা রাখবেন আপনার টু এর উপর, টায়ার থাকবে একটু প্রেশার পড়বে টু এর উপর। তুমি প্ল্যানিং করো, একজনের ওয়েট করছো কেন? সবাই সবাইকে কোঅপারেট করবে, এটা তো কমান্ড আছে না? এটা ধরো, সবাই সবাই কোঅপারেট করবে। দিস ইজ নট লাইক আ কমান্ড। দড়ি দাও, দড়ি দাও, এটা নিয়ে নাও। ইয়েস, এখানে দাও। কোনটা? আমি ওটা নিয়ে এখানে এখানে রাখি, এই এখানে দাও। তারপর ব্ল্যাকটা নিয়ে ইউ ক্যান গো টু দা ব্ল্যাক কুশন। ইটস লেস দ্যান 4 ফিট, ইটস মেবি 3 ফিট। ওকে, use the white cushion. Okay, you get the rope is there. Okay, then you can't touch the white cushion with materials. Okay. English bangla dute bola jabe, don't worry, tomake bujhate parlei holo ajke. Can you go to the black question?
It's a half disc, you have to take my head. Okay. Jump. Oh, foul, sir. Yeah, go again. Go again. Master, I'll put it in. Okay. Okay. Good. Okay. And I will have a year. Take it. Okay, come here. Why don't you turn around? Okay. Also, go again, go again, go again. Are you a member of our group? No. One, two, okay. Yes, sir. Okay. Pass the my materials first. আমরা যখন এই ফাউল করবো যে স্ল্যাবে যাওয়ার সময় ওই স্ল্যাবের আমার ব্যাক থেকে এসে কিন্তু আবার আমাদেরকে শুরু করতে হবে, বুঝতে পারলাম? সুতরাং ফাউল করলে আমাদেরকে আবার পরবর্তী স্টেপে ওই স্ল্যাবে চলে যেতে হয়, বুঝতে পারছি? আর অলওয়েজ ডিরেকশনটা ফলো করতে হবে। যেমন আমি কিন্তু ডিরেকশন বলে দিয়েছিলাম তোমরা কেউ জাম্প করতে পারবে না, তোমাদেরকে সবসময় ওই তক্তা বা ব্যাম্পু ইউজ করে ম্যান পাস করতে হবে, বুঝতে পারছি কি? সো ডিরেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোনো ডিরেকশনই মিস করা যাবে না। দেখা গেলো জিটিও স্যার আইসিসবিতে ডিরেকশন দিয়ে তোমাদেরকে ছেড়ে দিল, তোমরা করতে করতে হুট করে একটা ডিরেকশন মাথা থেকে সবারই আউট হয়ে গেল। কাজটা করা শেষে যখন দেখলো 10 মিনিট চলে গেলো প্রথম স্টেপে, তখন স্যার এসে বলতো তোমাদের সকলেরই ভুল হয়ে গেছে প্রথম স্টেপে সবাই খুলছে, বুঝতে পারছি? আচ্ছা, সুতরাং সবসময় বি কেয়ারফুল, ইনস্ট্রাকশন স্যাররা কীভাবে দেবেন সেটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো তারপর ভালো হয়েছে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।